بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. উত্তর সাংগঠনিক জেলা সভাপতি আল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة. নির্ভেজাল তাওহীদের ঝান্ডাবাহী এদেশের একক যুব সংগঠন বাংলাদেশ আহলাতি যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনে সম্মানিত সভাপতি, বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সারা বাংলাদেশ থেকে আগত বাংলাদেশ আহলাদী যুব সংঘ এবং আন্দোলনের নিবেদিত কর্মী বাহিনী, সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে যে বক্তব্যটি দিব সেটা হলো এই সাংগঠনিক মজবুতির উপায়। আমার বিগত বক্তা এ বিষয়ে কিছু কথা বলেছেন, তারই ধারাবাহিকতায় আমি আপনাদের সামনে দু একটি কথা আলোচনা করব ইনশাআল্লাহ। একটি সংগঠন খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সংগঠন নিয়ে কিছু কথা বলা খুবই প্রয়োজন মনে করছি। এদেশে কিছু ওয়াজ বিক্রয়কারী বক্তারা তারা বলছেন যে সংগঠন করা যাবে না। আমি তাদেরকে স্মরণ করে দিতে চাই, তারা কি সেই ব্রিটিশদের নীতি অনুসরণ করতে চায়? তারা বলেছিল ডিভাইড অ্যান্ড রুল, বিভক্ত করো শাসন করো, কিন্তু সাংগঠনিকের মাধ্যমে ব্রিটিশ বিরোধী আন্দোলনে দেশে চলেছিল। আমাদের এই আন্দোলনের মাধ্যমে, আমাদের এই পূর্বের উত্তরসূরিরায় ব্রিটিশ বিরোধী আন্দোলনের মাধ্যমে এই স্বাধীনতার সূর্য আমাদের মাঝে তারা ছিনিয়ে এনে দিয়েছিল। আজকে সেই বক্তারা আমাদেরকে এই একই কথা বলছে। আজকে আপনি যদি আন্তর্জাতিক অঙ্গনে দেখেন, মুসলিম জাতি বিভক্ত হওয়ার কারণে ফিলিস্তিন, ইরাক, সিরিয়া, কাশ্মীর, মিয়ানমার, উইগুরি মুসলমান সহ সারা বিশ্বে মুসলিম জাতি আজকে নির্যাতিত। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়া লা তাফারাকু, তোমরা দলে দলে বিভক্ত হয়ে না, একত্রে তোমরা থাকো, আল্লাহ রুজুকে একত্রে তোমরা দৃঢ়ভাবে ধারণ করো। আজকে মুসলিম জাতি বিভিন্নভাবে আমরা নির্যাতিত হচ্ছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আসসালাম বলছেন আল জামাত রহমা ওয়াল আজাব ফুরকা, জামাত হচ্ছে রহমত, বিচ্ছিন্নতা হচ্ছে আজাব, বিচ্ছিন্নভাবে থেকে কখনোই আপনি সামনে আগাতে পারবেন না। তো এই সংগঠনকে আমরা কীভাবে এগিয়ে নিয়ে যেতে পারি সে বিষয়ে কিছু কথা। সংগঠনকে এগিয়ে নিতে হলে প্রথমে যে প্রয়োজন সেটা হলো যোগ্য নেতৃত্ব। যোগ্য নেতৃত্ব ছাড়া একটি সংগঠন এগিয়ে যেতে পারে না। নেতার আনুগত্য থাকতে হবে, নিবেদিত প্রাণ কর্মী বাহিনী খুবই প্রয়োজন, কর্মী বাহিনী ছাড়া একটি সংগঠন এগিয়ে যেতে পারে না। মজলিসে সুরা পরিষদ থাকতে হবে, শিক্ষা প্রতিষ্ঠান থাকতে হবে, তারপরে বাস্তব ভিত্তিক পরিকল্পনা গ্রহণ করতে হবে, অফিস নিয়ন্ত্রণ করা খুবই প্রয়োজন, একটি অফিস খুবই প্রয়োজন, অফিস ছাড়া সংগঠন এগিয়ে যেতে পারে না। বাইতুল মালের সমৃদ্ধি আমাদের ঘটাতে হবে, নিঃস্বার্থ ভ্রাতৃত্ব থাকতে হবে, সম্মানিত উপস্থিতি, আরও অনেক কথা যেটা বলতে গেলে সময়ের খুবই প্রয়োজন। তো পরিশেষে আমি আপনাদের সামনে বলতে চাই যে আমরা জামাতবদ্ধভাবে জীবনযাপন করে এদেশের বাংলার মাটি থেকে শিরিক এবং বেদাত যা কিছু আছে এদেশ থেকে আমরা উৎখাত করতে চাই ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ আহলাদী যুব সংঘ এমন একটি সংগঠন, আমাদের যে মূল কথা, আমরা চাই এমন একটি সমাজ যেখানে থাকবে না প্রগতির নামে কোনো বিজাতীয় মতবাদ, থাকবে না ইসলামের নামে কোনো রূপ মাঝহাবি সংকীর্ণতাবাদ। এদেশের মাটিতে সুদ, ঘুষ, জেনা, বিবিচার, শিরিক, বেদাত সব কিছুর মূলোৎপাটন করে একটি সুশৃঙ্খল সুন্দর একটি রাষ্ট্র কায়েম করার উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ আহলাদী যুব সংঘ সামনে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি যে সংগঠন বা যে এলাকায় দায়িত্ব নিয়ে আছে, ঢাকা উত্তর, যেটা বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একটি শিল্পাঞ্চল এলাকা, সারা বাংলাদেশের বিভিন্ন এলাকার মানুষ এখানে চাকরি বা বিভিন্ন কর্মের প্রয়োজন এখানে এসে থাকে। তো আমরা বিভিন্নভাবে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, সালাত রসুল দেওয়ার মাধ্যমে, আত্মারিক দেওয়ার মাধ্যমে, ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে বিভিন্নভাবে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। নতুন এবছরে আমাদের এই ঢাকা উত্তর আলাদা হয়েছে, তো আমরা যাতে সামনে এগিয়ে যেতে পারি, মানুষদেরকে কোরআন এবং সহি সুন্নাহর দিকে দাওয়াত দিতে পারি, সেই আশা ব্যক্ত করে আমি আপনাদের কাছে দোয়া কামনা করে এবং সবাইকে ঢাকা উত্তরের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে এখানে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।